নমস্কার, আমি ওই আপনারা যে মন্তব্য করছেন আমাকে যে টবে ঢেঁড়স গাছ বড় হয়ে গেছে কি করব, বা এরপর কোথায় যাব, এখন সবজি লাগাতে পারছি না কি করব। সাবস্ক্রাইব নাও অ্যান্ড প্রেস দি বেল আইকন, নেভার মিস অ্যান আপডেট। 10-12 জন আমাকে মন্তব্য করছেন ঢেঁড়স গাছটা কী করবো। এখন সেই প্রসঙ্গে আমি বলছি, যাদের ঢেঁড়স গাছ ধরুন এরকম বড় হয়ে গেছে, আজকের আমি দাঁড়িয়ে আছি আষাঢ় মাসের শেষ তারিখ, 31শে আষাঢ়, আজকের ধরুন 16 তারিখে, 16ই আমার জুলাই চলছে, তাহলে এরপর আমি যে এক্ষুনি যে তাড়াতাড়ি করে সবজি লাগাবো, শীতকালীন সবজি, সে তো পাচ্ছি না, তাহলে আমি এখন কী করব। আমার ঢেঁড়স গাছ হয়ে গেছে, বড় হয়ে গেছে, সেই ঢেঁড়স গাছটা আমি আবার 2 মাসের মতো এখন রাখবো, ধরুন শ্রাবণ ভাদ্র, সেই জন্য আমি এই গাছগুলোকে আমি এইভাবে আমি কিন্তু কেটে ফেলবো, এই 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 গাছগুলো কিন্তু আমি এইভাবে কেটে ফেলবো। কেটে ফেলে আবার যে এই সমস্ত গাছ বেরোবে, এই শাখাহের থেকে বেরোচ্ছে, এইগুলো কিন্তু এখন 2-3 মাস ফল দেবে। আমি শীতকালীন সবজি যাওয়ার আগে গাছ কিন্তু এইভাবে কিন্তু দিয়ে থাকবো। কেটে ফেল দিলে কী হবে, এই গাছগুলো থেকে আবার কিন্তু এরকম গাছ বেরোবো, আমি সব গাছগুলোকে এইভাবে কিন্তু কেটে ফেল দেবো, দিয়ে বাগানটাকে আমি এইভাবে করবো। এর থেকে যে শাখাগুলো বেরোচ্ছে এরাও কিন্তু আবার ফল দেবে, এরা কিন্তু আবার ফল দিতে শুরু করবে, এরা কিন্তু আবার ফুল ফলে ভরিয়ে দেবে গাছকে। এই যেমন আসছে, টবে যারা করেছেন তাদেরকে অনুরোধ, গাছ উপড়ে ফেলে দেবেন না। তারা বলছে আমরা টব থেকে ফেলে দেবো কিনা, আরে টবে ফেলে দিলে আপনি কি এখন চাষে যেতে পারবেন? সেই তো আপনাকে 1.5-2 মাস দেরি করতে হবে, কেন আমি কাটবেন কেন? এই একটা ব্যাপার। আর একটা ব্যাপার বলবো, সকলে কিন্তু তাড়াহুড়ো করে কাটতে হবে না। ধরুন এই একটা গাছ আমি কাটবো কেন, এর তো মাথায় এই তো ফুল আছে, এই ফুল হচ্ছে, এই 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 ফল আছে, বা এইগুলো এখন ফল দেবে, একে কাটবো না। আমি কাটবো যেগুলো মাথা বসে গেছে, এই যে মাথা বসে গেছে গাছ, এই গাছ কিচ্ছু নেই, অতএব গাছ আমি কেটে দেবো, এই গাছ আমার মাথা বসে গেছে, এই গাছটা মাথা মরে গেছে, এই গাছ আমি কেটে দেবো, এই একটা ব্যাপার। আর একটা ব্যাপার বলবো, রোগ নিয়ে আমি যখন বিস্তারিত আলোচনা করব তখন ভাইরাসটাকে নিয়ে বলবো। পোকা ভাইরাস ছড়ায়, সাদা মাছি গাছকে কুঁকড়ে দেয়, ঢেঁড়স গাছকে সাহেব করে দেয়, শ্যামা পোকা করে দেয়, রোগ বহন করে বেড়ায়, জাপ পোকা রোগ বহন করে বেড়ায় ভাইরাস। আমরাও কিন্তু মানুষ, আমরাও কিন্তু ভুল করে অজ্ঞাত সারে অজ্ঞাতে হ্যাঁ অজান্তে আমরাও কিন্তু ভাইরাস রোগটা এক গাছ থেকে আরেক গাছে ছড়াই। কী করতে ছড়াই? এই যে আমি এটা, এই যে আমি সুইটা দিয়ে কাটছি, এই যে আমি গাছটা কাটলাম, কেটে এটা যদি আমার সাহেব মার্কার ঢেঁড়স গাছ থাকতো, পাতা হলুদ গাছ থাকতো, অর্থাৎ ভাইরাস আক্রান্ত গাছ থাকতো, আমি এইটাকে কেটে নিয়ে, আমি যখন এইটাকে এরকম কাটলাম, কেটে যখন আরেকটা গাছে দিচ্ছি, আরেকটা গাছ কাটছি যখন, তখন কিন্তু আমরা ভাইরাসটাকে ট্রান্সমিট করে দিই, আমরা ভাইরাসটাকে কিন্তু আমরাও অন্য গাছে ট্রান্সমিট করি। তাই আমরা যখন বলি, আমি এখন ভাইরাস নিয়ে আলোচনা করিনি, করবো তখন, ধরুন আমার কুঁকড়ে যাওয়া একদম ভাইরাসে আক্রান্ত টমেটো গাছ, সেই গাছের ফল আমরা বলি ঘা গাছের ফল, খারাপ গাছের ফল, ওইগুলো কিন্তু এই নোকের সাহায্যে যখন আমরা কাটি, এই এক গাছ থেকে আরেক গাছে যখন যায়, তখন আমরাও কিন্তু ভাইরাসটাকে অন্য গাছে ট্রান্সমিট করে দিই। সেই জন্যে আমরা বলি যে খারাপ গাছগুলো একজন ফল তুলুক, বা যদি আপনার না লোক থাকে বাড়িতে, তাহলে আপনি আগে ভালো গাছগুলো ফল তুলে নেন, নিয়ে শেষে ওই ঘা গাছগুলো অর্থাৎ রোগগ্রস্ত গাছগুলো বলি আমরা, ভাইরাসে আক্রান্ত গাছগুলো ফসল লাস্টে তুলতে হবে। ওই এক ব্লেড দিয়ে কেটে 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 যাবেন না, ওই ভাইরাসটাকে আমরা ঘুরিয়ে দিই, এই এই গাছ থেকে এই গাছে আমরাও ভাইরাস ট্রান্সমিট করে দিই। ওই ছুরিতে যে আটাগুলো লেগে থাকে, গাছের রসগুলো লেগে থাকে, ওই তো ভাইরাস চলে গেলো, ওই ভাইরাসটা আমরা অন্য ভাষায় ভাইরাসে ট্রান্সমিট করে দিই। আমি পরে বিস্তারিত আলোচনা করবো ভাইরাস নিয়ে। যাই হোক, আমি এইভাবে কিন্তু এরকম কাটতে কাটতে থাকবো, থেকে এই যে শাখা থেকে বেরোচ্ছে এরাও কিন্তু এখন 2-3 মাস ভালোভাবে ফল দেবে, এখান থেকে ফলটা নিয়ে নেবো, নিয়ে আমি ঠিক শীতকালীন সবজি যেগুলো করবো ঘরোয়াভাবে যারা করছেন, ব্যবসায়ীরা হলে বলতুম তো আস্তে আস্তে কেটে দেন, কেটে দিয়ে আপনি এখন থেকে মাটি রেডি করুন, করে আপনি এখন থেকে 1 মাস মাটিটা রেস্ট দিয়ে আবার নেক্সট ফসল টমেটো বলি, ফুলকপি বলি, বাঁধাকপিতে যাবেন। কিন্তু আপনারা যারা টবে করেছেন কষ্ট করে, যারা ছাদে করেছেন, ছাদ বাগানি করেছেন, তারা এখন গাছ কাটবেন, এইভাবে কাটবেন, কেটে এখন 1-2 মাস ফল খেয়ে নেন। এখন তো বর্ষাকাল আছে, লেস আছে, তো এখন বর্ষাটা কেটে যাক না, তারপরে 2 মাস পরে শীতকালীন যখন সবজি যাবেন, তখন টপ থেকে ওগুলো উবড়ে নিয়ে টপের মাটিটাকে আবার রিজেনারেট করে, আবার সুন্দর করে নিয়ে তখন অন্য ফসলে চলে যাবেন। কিন্তু এক্ষুনি টপ থেকে, দয়া করে আমি বলবো, এক্ষুনি টপ থেকে তুল ঢেঁড়স গাছগুলোকে উড়ে ফেলে দেবেন না। আজকে একদিন সকালে বলেছে ঢেঁড়স গাছগুলো কী করবো, এইভাবে কেটে কেটে আবার এখান থেকে শাখা বাড়তে দেন, আবার খোল পছন্দ জল দেবেন টবে, আবার এখান থেকে প্রচুর ফল দেবে ওরা। আবার ওই গাছগুলো কেটে নিয়ে, যে টবে মাটি তো আর এখন দিতে পারছেন না, আর আকাশে বৃষ্টি হচ্ছে, অনবরত খোল পচানো জল খাবেও না, যখন শুকনো থাকবে তখনই খোল পচানো জল দেবেন।
দিয়ে দেখবেন আবার সুন্দর হচ্ছে, কোনো সারপা দিতে হবে না, কিচ্ছু করতে হবে, নাথিং এলস, কোনো ওষুধপত্র লাগবে না, কিচ্ছু করতে হবে, বিনা ভাষা শুধু আমি খেয়ে চলুন খেয়ে চলুন, এখন হট করে নষ্ট করবেন না। যাই এইভাবে আমি সব বাগানটা একটু কেটে দেবো, এই গাছ আমি কেটে দেবো, আমি এগুলো আমি কাটবো না, যেগুলো আমার মাথা মরে গেছে, দেখি এটা দেখি এটা এর মাথাটা আছে, এটা আমি কাটবো না। এ বহুদিন থেকে ফল দিচ্ছে এই গাছ, এরকম হয়ে গেছে আমি বৈশাখ মাসের প্রথম থেকে খাচ্ছি, আজ অর্থাৎ পুরো তিন মাস টানা খেয়ে চলেছি, এই গাছ প্রায় শেষ হওয়ার কথা, কোনো কিছু সার দিইনি, রাসায়নিক সার এক গ্রামও দিই না, শুধু আমার খোল পচানো জল আর গোবরে বসিয়েছিলাম, গোবর দিয়ে প্রচুর আমার নিজের গরু আছে, পর্যাপ্ত গোবর দিয়ে গোবরের দানাটা দিয়েছিলাম, দিয়ে আর মাঝে মাঝে শুধু খোল পচানো জল দিয়েছিলাম, আর কিচ্ছু দেওয়া হয়নি, কোনো কিচ্ছু এতে সার নেই। ধন্যবাদ জানাই, ভালো থাকবেন, একটা হালকার টিপস দিলাম কীভাবে এখন টপটাকে রাখবেন, টপের চাষিরা সাথে চাষিরা বলছে গাছ উপড়ে দেবো, গাছ উপড়ানোর কোনো প্রয়োজন নেই, আমি আবার বলবো গাছ উপড়ানোর কোনো প্রয়োজন নেই, এভাবে খেয়ে চলুন, এখন আগামী দু মাস যখন বাকি আছে শীতের সবজিতে, সেইভাবে চলুন। ধন্যবাদ জানিয়ে শেষ করছি, ভালো থাকবেন।